চা বাগানের মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সরাসরি পুলিশের দ্বারস্থ হলেন প্রায় 250 চা শ্রমিক। নজিরবিহীন এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বলয়। এই ঘটনাকে ঘিরে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে ডুয়ার্সের চা বলয়। অভিযোগ ক্ষতি দেখে কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। বাগান মালিকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সরাসরি পুলিশের দ্বারস্থ হলেন প্রায় 250 চা শ্রমিক। এই নজরবিহীন ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বলয়। গত 26 অক্টোবর থেকে বন্ধ হয়ে পড়ে আছে কালচিনি ও রায়মাটাং চা বাগান। শ্রমিকদের অভিযোগ, ওই বাগান দুটির মালিকপক্ষ বক্সাদুয়ার টি কোম্পানি লিমিটেড শ্রমিকদের লক্ষ লক্ষ টাকার গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা শ্রমিকদের কাছ থেকে কেটে নিলেও আজ পর্যন্ত নিজেদের গচ্ছিত টাকা পাননি প্রতারিত অবসর চা শ্রমিকেরা। এমনকি অবসরকালীন অবস্থায় বহু চা শ্রমিকের মৃত্যু হলেও টাকা পাননি অসহায় শ্রমিক পরিবারগুলি। দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে শেষ পর্যন্ত ওই দুই অচল চা বাগানের প্রায় 250 প্রতারিত চা শ্রমিক বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কালচিনি থানায় দল বেঁধে এফআইআর করেছেন। ঘটনায় যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছে ডুয়ার্সের চা বলয়। অভিযোগ ক্ষতি দেখে কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। শ্রমিকেরা ওই প্রতারণাকারী মালিককে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন। বিষয়টা একটু বলবেন আজকে। আজকের বিষয়বস্তু হচ্ছে রায়মাটাং আর কালচিনি বন্ধ চা বাগান 26 অক্টোবর থেকে বন্ধ করেছে, লক আউট করে গেছে, পেমেন্ট না দিয়ে পালিয়ে গেছে, মার্কেটের থেকে টাকা লোন নিয়ে পালিয়ে গেছে। একবার শুধু শ্রমদপ্তর মিটিং ডেকেছিল, সেখানে আসেনি। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন একবার মিটিং ডেকেছিল, সেখানেও আসেনি। আজকে প্রায় 4 মাস হতে চললো বাগানের শ্রমিকরা অনাহারে আছে। মাঝে মাঝে সরকারি সাহায্য পায়, ফাওলায় পাচ্ছে না, এনআরজিএসের কাজ পায়, এইটুকু দিয়ে তাদের অবস্থা চলছে। এই মালিক 2010 বাগান নেওয়ার পরে 5 বার লক আউট করেছে কালচিনি বাগান, 4 বার লক আউট করেছে রায়মাটাং চা বাগান। এবং এই বাগানের মালিক শ্রমিককে এমনভাবে শোষণ করছে, গ্র্যাচুইটি দুটা বাগান মিলে 24 কোটি টাকা বাকি, পিএফের টাকা বাকি, পিএফের টাকা শ্রমিকদের কাছ থেকে বেতন থেকে কেটে নেওয়ার পরেও জমা দেয় না। পিএফ কমিশনার জানে কি জানে না আমি জানি না, জমা দিচ্ছে না। এরকম বেআইনিভাবে এই মালিকটা বাগান চালানোর চেষ্টা করছে। তাই আজকে আমরা আমাদের সমস্ত শ্রমিকদের সাথে কথা বলে আমরা আজকে মালিকের নামে এফআইআর করলাম যে গ্র্যাচুইটি 2002 সাল থেকে বাকি, কারো বাড়ির হাজবেন্ড মারা গেছে সে গ্র্যাচুইটির টাকা পায়নি, কারো বাড়ির ছেলে মারা গেছে সেও গ্র্যাচুইটির টাকা পায়নি, বহু শ্রমিকরা পিএফের টাকা ক্লেম করে টাকা পাচ্ছে না। তার প্রতিবাদে আজকে আমরা কালচিনি থানায় একটা এফআইআর করলাম মালিকের নামে। বলে তো আজ আপ লোক কা কিউ আয়ে থানা মে কিয়া হো রাহা হ্যায়, আজ ভি হাম লোগ জিতনা শ্রমিক হ্যায় জো রিটায়ার পার্সেন্ট হাম লোগ কা জিতনা ভি হ্যায়, বুড়া বুড়ি জিতনা ভি হ্যায় রিটায়ার হুয়া হ্যায়, ও লোগ কো কোম্পানি হাম লোগ কো আজ তক ও লোগ কো পিএফ কা পয়সা গ্র্যাচুইটি কা পয়সা আজ তক হাম লোগ কো নাই দিয়া হ্যায়। তো কিতনা জন আদমি তো মর ভি গিয়া, ও খানে নাই পাকে উতনা আপনা কামাই কিয়া বচপন সে লেকে ও লোগ কামায়া, 18 সাল কা উমর সে কাম লেতা হ্যায়, তব ও লোগ কা এক ঠো আশা ভরসা রহতা হ্যায় কি ও লোগ কো পিএফ মিলে বলকে। লেকিন হাম লোগ কা কোম্পানি জো হ্যায় আভি তক ও লোগ কা পিএফ কা পয়সা নাই দিয়া, গ্র্যাচুইটি কা পয়সা নাই দিয়া, এসে হোকে হি কিতনা হাম লোগ কা শ্রমিক মর গিয়া। তো ইসিলিয়ে হাম লোগ আজ ইয়াহাঁ পর আয়ে থে, হাম লোগ কা টিএমসি কা তরফ সে হাম লোগ আকে আর আজ হাম লোগ এক মালিক কা নাম সে হাম লোগ কেস কিয়া, মতলব এক হাম লোগ ইয়াহাঁ পর সব মজদুর মিলকে হাম লোগ কেস কিয়া, উসকো 7 দিন কা ভিতর ভিতর মে হাম লোগ উসকো পকড় কে ইয়া তো জো ভি করকে হাম লোগ কো উসকো ফয়সলা সুনানা পড়েগা কি ও পিএফ কা পয়সা কা লিয়ে আর জো বাগান আভি আভি হাম লোগ কা বন্ধ চল রহা হ্যায় উসকা লিয়ে ভি হাম লোগ কা বড়া তকলিফ হ্যায়, লেকিন ও না খা কে হি কিতনা আদমি মর গিয়া উসকা লিয়ে তো আর হাম লোগ কা সব মিল কে আয়া হ্যায় বাগান কা মজদুর হাম লোগ কে ইয়াহাঁ পর। গ্র্যাচুইটি পাক ছিল আইলে আইলে কত বর্ষ পুগ্ন ভয় তাহলে আইলে 72 বর্ষ পুগ্ন। কোন সাল মা রিটায়ার হন ভাবে 2008 মা রিটায়ার ভাবে আইলে সঙ্গে কেই পাক ছিল পাক ছিল শুধু ফোন পয়সা পাই আর কেই পাউদা না, আমি বুড়ি পয়সা কেউ বাগান ওয়ার্কার কো লাগি 12 কেজি চামল পাউছে, আমি বুড়ি মানুষ আছে কেই দিন না না চামল দিন না, আমি লাই এক মুঠি কেই দিন আমি কেই কেই পাক ছিল, আমি মেরো ফোন পয়সা মইলে কাম আকো ফোন পয়সা মতে মইলে কাম আকো জেস কে আইলে দিন।